মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারা দেশে মাসব্যাপী দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন 34 বিজেপি কক্সবাজার। রবিবার 26 মার্চ বিকেলে 34 বিজেপি স্কুল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুস সাকিব। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালকের দিকনির্দেশনায় কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর মাসব্যাপী কর্মসূচি জারি থাকবে। এই মহান স্বাধীনতার জাতীয় দিবস বর্ডার গার্ড বাংলাদেশের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে। সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে আমরা দিবারাত্র 24 ঘন্টা সীমান্তে ডিউটি করি। পবিত্র এই রমজান মাস একটি সদাকার মাস এবং সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ মাননীয় মহাপরিচালকের দিক নির্দেশনায় আজকে মাসব্যাপী কর্মসূচি কক্সবাজার রিজিয়নের রিজিয়ন সদর দপ্তর এবং কক্সবাজার ব্যাটেলিয়নের মাধ্যমে শুরু হচ্ছে, যেটা পুরো রমজান মাস ধরেই জারি থাকবে ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হুসাইন কবি, 34 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। দেবলিন আয়েশা, সিসিএন, কক্সবাজার। জয় বাংলা, বীর বাঙালি আত্মসমর্পণ।